আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এক বছর আগে ঠিক এই জায়গায় আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমার মোটামুটি 20K ভিউয়ার্স হয়েছে, অনেক ভালোবাসা পেয়েছি। সেই জন্য আমি আজকে আবার সেই ভালোবাসার জায়গায় আপনাদের সবার ভালোবাসার জন্য আবার ছুটে চলে এসেছি বর্ধমানের KSP পার্ক। বর্ধমান কৃষ্ণসায়র পার্ক, একটা লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্ট আজকে আমি আপনাদের আবার 2024-এ, মানে এই 2024-এ এপ্রিল, এখন হচ্ছে এপ্রিল মাস, তো এই 2024-এ এপ্রিল মাসে আমি এসেছি আর আপনাদেরকে সেই লাভার্স পয়েন্ট আবার ঘুরিয়ে দেখাবো। আগে যেভাবে দেখিয়েছি তার থেকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করব, তাই আমার এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। সবাই বুঝতেই তো পারছেন এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, বর্ধমানের KSP, আর আপনাদের ভালোবাসার জন্য আবার এসেছি। ভিডিও একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ঘন্টা বাটনটি প্রেস করে দেবেন, কারণ আমি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি, সেই ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না। সন্ধ্যা, লেটস গো। বর্ধমানের একটি সেরা কাপল পার্ক হচ্ছে KSP পার্ক, আর KSP পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন এটা গেটে ঢোকার পরের দৃশ্য, গেটে ঢোকার পর আপনারা এইরকম একটি দৃশ্য দেখতে পাবেন। আর এর মাঝ বরাবর রয়েছে একটি বড় দিঘি, আর এই দিঘিকে ঘিরেই অবস্থিত এই KSP পার্কটি। এবং দিঘির যে পার, সেই পারের দিকটা ডাউন এবং বাইরের যে বাউন্ডারি সেদিকটা অনেকটাই উঁচু, সেজন্য বাইরের থেকে এই পার্কের ভেতরের দৃশ্য দেখাটাও অনেকটাই কঠিন। আমি আপনাদের আজকে এই যে দিঘির তার চারপাশ ঘুরে আপনাদের দেখাবো। এখানে সমস্ত গাছের নিচেই বসে আছে কাপলরা, হয়তোবা কোনো কোনো সিজনে, মানে ভ্যালেন্টাইন্স ডে বা অন্যান্য সিজনে সরস্বতী পুজো, আপনারা বসার মতো জায়গাও খুঁজে পাবেন না। এক একটা গাছের নিচে হয়ে গেছে বড় বড় গর্ত। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স সবই বাকি হ্যায়। আপনাদের দেখাতে দেখাতে চলে এলাম KSP যে দিঘি তার উত্তর পারে, আর উত্তর পারটাও খুব সুন্দর, এখানে ফটোশ্যুট করার জন্য জায়গাও করে আছে। বাট আপনাদের আমি রিকোয়েস্ট করব, এখানে কোনো দিন যেন ফ্যামিলি নিয়ে আপনারা কেউ প্রবেশ করেন, কারণ এটা ফ্যামিলি পার্ক নয়, এটা হচ্ছে কাপল পার্ক, কাপলদের জন্য একটি সুটেবল জায়গা। তাই আমার ক্যামেরা যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছেন কাপল। সব ক্যা দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ। এখানে খুব সুন্দরভাবে এই উত্তর পারে করা আছে ফটোশ্যুট করার জায়গা, এখানে আপনারা ফটোশ্যুটও করে নিতে পারেন। আর এই দিঘিতে জল এখন অনেকটাই কম আছে, আর পারের জল কিন্তু অনেক বেশি। প্যারি সমাজ গেই। এই KSP পার্কের উত্তর এবং পশ্চিম কোণে রয়েছে একটি পার্ক, মানে পার্কের ভেতরে রয়েছে এদিকটাতে স্লাইড, দোলনা, আরও অনেক কিছু রয়েছে, আর বেশিরভাগ কাপলরা ভিড় করে এদিকটাতে। দেখতে পাচ্ছেন এদিকটাতে আপনারা তো, মানে যদি পেরিয়ে যান চোখ মেলে হয়তো তাকাতে পারবেন না, মানে এতটাই রোমান্টিক সিন চলছে এই পার্কের মধ্যে। আপনারা যদি আপনাদের কাপলদের নিয়ে ঘুরতে চান অবশ্যই এই KSP পার্কে অবশ্যই যাবেন, একটা দারুণ জায়গা, অসাধারণ একটি সুন্দর পরিবেশের মধ্যে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এই জায়গায় বসে গল্প করতে পারবেন।
अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय। এই পার্কটি খুব সুন্দর, আর এই পার্কটি একটি সুটেবল জায়গা। দেখতে পাচ্ছেন চারিপাড়েই শুধু কাপল। আর আপনাদের বলে দিই, অন্যান্য কাপল পার্কে কি হয় না, সিঙ্গেল এন্ট্রি দেয় না, কিন্তু এই পার্কে আপনি সিঙ্গেল একা কোনো ছেলেও যদি এখানে এন্ট্রি চায় টিকিট কেটেই ঢুকতে পারে। একবার টিকিট কাটলে আপনার 2 ঘন্টা টাইম পাবেন, 2 ঘন্টার মধ্যে যদি না বেরোন তাহলে আবার আরেকটা টিকিটের দাম দিতে হবে, বা এই পার্ক কর্তৃপক্ষ আপনাদের ফাইন করতে পারেন। এবং এক একটা টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। কথা বলতে বলতে চলে এলাম পার্কের একদম পশ্চিম দক্ষিণ কোণে, আর এই পারেই রয়েছে অসংখ্য বানর। এদিকটাতে শুধু আপনারা গেলেই বানর দেখতে পাবেন। আপনারা কিন্তু এই পার্কের এই পশ্চিম ও দক্ষিণ কোণে একদম আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু এখানের যে বানরগুলো আছে আপনাদের ব্যাগ ধরে টানাটানি শুরু করে দেবে। বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম, আপনাদের দেখালাম এই পার্কের। খুবই কষ্ট করে আমি এই ভিডিওগুলো করছি, কারণ আমাকে এটাও খেয়াল রাখতে হচ্ছে যে এখানের যারা এসেছেন কাপলরা তাদের ফেস যাতে না শো হয়, সেই চেষ্টা আমি করছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই দিঘি, আর এই দিঘির যে মানে পুরো এই দিঘি, এই দিঘিটাকে নিয়েই তৈরি হয়েছে এই কেএসপি পার্ক। আর এই হচ্ছে কাপল পার্ক, বর্ধমানের সেরা একটা লাভার্স পয়েন্ট, যেখানে আপনারা খুব মানে কি বলবো, নির্জনে কোনো নির্দ্বিধায় নির্ভয়ে আপনারা জুটিয়ে প্রেম করতে পারেন এই জায়গাতে। লুকটা খুব সুন্দর, এখানে লুকটা আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম, অনেক বড় এই ঘাটটা, তো এইখানটাতে আপনার খুব সুন্দর আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন। আর এই দিঘিতে যে মাছ, এখানে অসংখ্য বড় বড় মাছ রয়েছে। আমি আরও আর এইদিকের পার্টটা শুধু বাকি আছে, এইদিকের পার্টটা আমি আপনাদের দেখিয়ে তারপরেই আমি গেটের সামনে যাব। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কাপলরা বসে, দেখতে পাচ্ছেন অনেকটা করে গর্ত হয়ে গেছে, ভালোবাসাটা তো পাওয়ার যে এখানে নারকেল গাছগুলো পর্যন্ত ঝিমিয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন সব পরিষ্কার, অন্য ব্যাগপত্র ওখানে রয়েছে। আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগছে, এই পার্কের মধ্যে এত কেন বানর? দেখতে পাচ্ছেন দক্ষিণ এবং পশ্চিম কোণটা পুরো বানরে ভর্তি। আপনাদের কারো জানা থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেন এই পার্কে এত বানর। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য, এই হচ্ছে সেই দিঘি, আর এই দিঘিটা একটা দারুণ সুন্দর জায়গা। এখানে দেখুন আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এসব দেখার পর সিঙ্গেল লে আমি আরো একটা জিনিস আমি ফলো করলাম, আপনারাও ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে গাছগুলোর নিচেতে কাপলরা বসে থাকে সেই গাছগুলোর নিচেতে বাঁদরগুলোও বসে আছে। দেখতে পাচ্ছেন এখানে একটা, এখানে একটা, যাই হোক বানর বা হনুমান, তো এনারা বসে আছে, দেখতে পাচ্ছেন কেমনভাবে শুয়ে আছে।
Wow! Beautiful! এখানেই রয়েছে ক্যান্টিন, দেখতে পাচ্ছেন এই যে কেএসপি পার্ক, সেই কেএসপি পার্কের ভেতরেই রয়েছে ক্যান্টিন। আপনারা পেয়ে যাবেন লস্যি, মোগলাই, রোল, চাউমিন, সব কিছুই পেয়ে যাবেন। আর আবার চলে এলাম আমরা সেই গেটের কাছাকাছি, দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এই যে কেএসপি পার্ক সেটা পুরো ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে, আগের ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি, এই ভিডিওতেও আমি চাই যে আরও অনেক ভালোবাসা যাতে আপনারা দেন আমার চ্যানেলের মধ্যে। সবাই ভালো করে শুনে রাখুন, আমার চ্যানেলের মধ্যে এরকম অসংখ্য কাপাল পার্কের ভিডিও কিন্তু আপলোড করা আছে, সেটা আছে দুর্গাপুরে, বাঁকুড়া মোড়ে, বর্ধমান, আমাদের বাঁকুড়া, আমাদের যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া, আমাদের দুর্গাপুর, সমস্ত জায়গার কিন্তু কাপাল পার্কের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখুন। আর আই ব্যাটনে এই যে কেএসপি পার্ক, সেই কেএসপি পার্কের গত এক বছর আগেকার ভিডিও দেওয়া রইল, সেটা আপনারা দেখে দিতে পারেন। এবং ডেসক্রিপশানে আমাদের যে দুর্গাপুরের MKM মদন মোহন মঙ্গলম পার্ক, সেটাও একটা কাপল পার্ক, খুব সুন্দর জায়গা, সেই ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। আর আমার চ্যানেলে ঢুকেও আপনারা আরও যে এদিকে আছে অরণ্য, আরও অনেক পার্ক আছে বর্ধমানের, এখানে যত ঘোরার জায়গা আছে, 108 মন্দির থেকে নিয়ে চিড়িয়াখানা থেকে নিয়ে আপনার সায়েন্স সিটি থেকে নিয়ে, সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো তথ্যের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।